আজকের ভিডিওটি একটি এমন অ্যাপ্লিকেশনের উপর তৈরি যে অ্যাপ্লিকেশনটি সাধারণ ফাইল এবং টরেন্ট ফাইল উভয় ডাউনলোড করা সম্ভব। ভিডিওটি শুরু করার আগে লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। যে কোনো ধরনের ফাইল ডাউনলোড করি সেগুলো ব্রাউজারের মধ্যে দিয়ে ডাউনলোড হয় এবং এগুলো কিন্তু আমরা লক্ষ্য করি যে অনেক স্লো ডাউনলোড হয়ে থাকে, খুব কম স্পিডে। এর জন্য আমরা বিভিন্ন ধরনের ডাউনলোডার ইউজ করে থাকি। নেটে সার্চ মারলে এরকম অনেক আমরা ডাউনলোডার দেখতে পারবো যেগুলো কিন্তু যে কোনো ধরনের ফাইল ডাউনলোড করতে সাহায্য করে, কিন্তু এরা বেশিরভাগই হয় পেড ভার্সন। ফ্রি ভার্সনে যেসব ডাউনলোড আছে তারা কিন্তু এত স্পিডে ডাউনলোড করতে পারে না। এরকমই একটি বিখ্যাত ডাউনলোডার অ্যাপ্লিকেশন হলো, সেটা হলো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, কিন্তু এটাও পেড ভার্সন। 30 দিনের ট্রায়াল থাকে, এটা কিন্তু টাকা দিয়ে পারচেস করতে হয়। এই জন্য আমরা এমন একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবো সিস্টেমে যে কিন্তু সব ধরনের ফাইল ডাউনলোড করতে পারবে। অ্যাপ্লিকেশনটির নাম হলো ফ্রি ডাউনলোড ম্যানেজার। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এটি খুব সহজে ডাউনলোড করে নেওয়া যেতে পারে। ডাউনলোড হয়ে গেলে আমরা এটাকে ফাইলটাকে ইনস্টল করে নেব সিস্টেমে। ব্রাউজারের মধ্যে যেখানে ডাউনলোড হচ্ছে সেখানে ডাউনলোডটা ক্লিক করে নিয়ে ফ্রি ডাউনলোড ম্যানেজার ওপেন করে নিয়ে এই প্লাস সাইনে গিয়ে লিঙ্কটা পেস্ট করে দেবো এবং ওকে করলে ডাউনলোড অপশন চলে আসবে। ডাউনলোডে ক্লিক করব এবং ফাইল খুব হাই স্পিডে ডাউনলোড শুরু হয়ে যাবে। অনুরূপভাবে যদি আমাদের টরেন্টের যে ম্যাগনেট লিঙ্ক থাকে তাহলে ম্যাগনেট লিঙ্কটিকে সম্পূর্ণ কপি করে নেব এবং আগের মতো প্লাসে গিয়ে ম্যাগনেট লিঙ্কটাকে পেস্ট করব, ওকে করব এবং ডাউনলোড ক্লিক করে দেব। তাহলে কিন্তু ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট।